শেরেবাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। চট্টগ্রাম জেলার পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপের একটি অংশ। 71 সালে এটা পাহাড়তলী ওয়ার্কশপ হিসেবেই পরিচিত ছিল। এটার অদূরেই হলো পাঞ্জাবেন পুলিশ বিট, জায়গায় ছিল পাহাড়তলী পুলিশ বিট। এই পুলিশ বিটে প্রথম চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে সুন্দরায় এসে এখান থেকে পরে অনেকে সুন্দরের দিকে যায়। মার্চ মাসে এখানে একটি ঘটনা ঘটেছিল। এই ঘটনার সাথে জড়িত ফয়জুর রহমান ফকির এখন এই ঘটনাটি বলবেন। কি ঘটছিল সেদিন? 1971-এর 29শে মার্চ তখন কোনো গাড়ি, কোনো রিক্সা, কোনো কিছুই চলত না। আমাদের বাসা আমবাগান, আমবাগানে আমাদের বাসার পিছনে একটা বস্তি ছিল। বস্তি এলাকার প্রবল খাদ্য সংকট, এই সংকট দেখে রেশন ডিলার শরীফ সাহেব আমাদের বাসার পাশে তিনি বললেন ওখানে চাল আছে, গম আছে, এগুলো তো পরেই আছে, এগুলো তো নিয়ে আসি। আমাদের পিছনে বস্তি থেকে খাদ্য সংকট সেখানে করুন। আওয়ামী লীগ নেতা বাঙালির বাসার একদিকে পাহাড়ের চূড়ায় তার বাসা, তার এখানে গেলাম, তাকে বললাম, তার চিৎকার নিয়ে আমরা রওনা হলাম। এখানে পিছনে থেকে বসলেন আমার বড় ভাই মুস্তাফিজুর রহমান, আমার এক বন্ধু রফিক ভাই, আর কেউ ছিল আমার এই মুহূর্তে স্মরণ করছে না। আমরা সেটাতে রওনা করলাম। আমার হাতে একটা দুটো রাইফেল, কখনো আমরা জানি না, আমি যাই না, দুটো রাইফেল আপনি যুদ্ধের জন্য কোনো অস্ত্রই না। এইখানে আসা এই যে জায়গাটা সম্ভবত এখানে এসে হঠাৎ খেয়াল করলাম ওই মোড়ে মেয়েটি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এখান থেকে একটা রাস্তা চলে যাচ্ছে, ছয় বছর থেকে ছয় বছর থেকে আরেকটি রাস্তা থেকে পাঁচ কিলোমিটার এসে 7-8 জন মেয়েদের এখানে দাঁড়ানো, হাতে রাইফেল, আর দুটো থেকে একটা লাইন পজিশনে, সম্ভবত এলএমজি নিয়ে লাইন পজিশনে আছে ওই জায়গাটায়। তো আমার হঠাৎ মনে হলো যে এটা আর রাজানো উচিত প্রচন্ড মুনি বৃষ্টি, যে পরিস্থিতি ছিলাম
সেখান থেকে এই মাটিতে ঝাঁপিয়ে পড়লাম, সবাই মাটিতে ঝাঁপিয়ে পড়লাম। আমার পাশে শহীদ শহীদ ছিলেন, রেশন দিলাম, তাকে নিয়ে জাম করে আমি নিচে পড়ে গেলাম। তখন সম্ভবত একজন বিহারি ওখান থেকে চিৎকার করে বলছে আমাদেরকে, সেখানে আমাদেরকে লাইন করে দাঁড় করাবে। বন্দুকটা কোথায় ছিল? আর আমার হাতে যে বন্দুকটা ছিল, সাথে সাথে বন্দুকটা পিছনের ব্যাক সিটের নিচে রেখেছিলাম, কিন্তু পকেটে যে বুলেট ছিল সেটা কিন্তু আমার খেয়ালও ছিল না, পকেটেই ছিল। প্রথম একজন জিজ্ঞেস করলো, তোম লোকটা মুসলমান? হ্যাঁ। হ্যাঁ, আমরা মুসলমান, কালেমা পড়ো। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়লাম। একজন পুলিশের অফিসার আমাদের বললো, ঠিক আছে বন্ধু চলে যাও। আজকে এইখানে যে ওয়ালটা দেখছেন, যে ওয়ালটা তখন ছিল না, এই যে ওয়ালটা, ওয়ালটা ছিল না, ফুটপাথটাও ছিল না, পিছনে রেলওয়ে কোয়ার্টার। জন বললো চলে যাও। আমি তখন ওই দিকে ছোটো একটা সিলিন্ডারের মতো আমরা কোনো করে যাচ্ছিলাম পিছনে। শরীর স্যারকে গুলি করলো কখন? শরীর স্যার তো গুলি করলো, শরীর স্যার চারটা গুলি কিন্তু শরীর স্যার ছিল প্রথম যখন গুলি করলো। হ্যাঁ, প্রথম যখন গুলি করলো তখন কিন্তু অন্য কারো গায়ে লাগে নাই। শরীর স্যার একদম সাইডে বসছিলেন, তার গোড়ালি একটা উড়ে গেল, ওই দুটো একটা বুলেট থেকে পুরো পুরো হয়ে গেল, আর একটা বুলেট কোমরের উপরে, তিনটা পরে পুরোনো চারটা গুলো বাম পায়ে আরেকটা লাগছিল। প্রথম রক্তক্ষরণ হচ্ছে, এই রক্তক্ষরণের ভিতর কিন্তু স্বাভাবিকভাবেই একটু ঘুরিয়ে ঘুরে আসছিলেন এবং এসে দাঁড়িয়েছিলেন লাইনে দাঁড়িয়েছিলেন। তারপরে যখন বলতো যে উন্মুখ চলা যাও, তখন আমরা রওনা করলাম। এই পাঁচ ছয় কদম যাইতেই আবার তখন হাঁটতে পারতেছিল, তখন হাঁটতে পারতেছিল। আবার আমরা ফিরে আসলাম, আবার বললো চলা যাও, আবার দু তিন কদম, আবার অপাসাও। আমার তখন মনে হচ্ছিল বা আসতে মনে হচ্ছে যে সম্ভবত আমাদের গুলি করবে কি না, এই সিদ্ধান্তটা নিতে পারছিল না। এর সর্বশেষ যখন চলে যাও বললো, আমরা চলে আসলাম। কোনো ক্রমে তাড়াহুড়া করে ওই রেলে কটারের পিছনে গেলাম সবাই। ওখানে যাওয়ার পর করি পরীক্ষায় ফাটকে পড়ে গেলেন। এ পর্যন্ত মনের জুড়ে হয়তো হাঁটছিলেন অথবা আতঙ্ক গ্রাস করছিল, যে আতঙ্কে তার যে সমস্যা হচ্ছে এটাও তিনি বুঝতে পারছিলেন না। শৈশব ওই কটারের পিছনে গেলেই শৈশব কিন্তু পড়ে গেল, একেবারে ভাবাস করে মাটিতে পড়ে গেল। সবাই যে যাওয়ারভাবে চলে গেছে, মুস্তাফিজুর রহমান যেহেতু আমার আপন বড় ভাই, তিনি রয়ে গেছেন লোকজন নাই, একেবারে নীরব, কোনো গাড়ি নাই, বিভিন্ন নাই, কথার কোনো মানুষও নাই, কথার কোনো পিছন থেকে দরজা করা, সামনে থেকে দরজা করা, জানলা খোলা। এবং শরীর সাইকে উনি বিশালদের ভারী দেহ ছিল, না পেটে দেহ ছিল, তো ওনাকে এখানে খেলে আমরা এখানে খেলে যাবো কিনা, ওনাকে নিয়ে যেতে হবে। তাকে একটা রেলে হাসপাতাল আছে, সে হাসপাতালে নিয়ে যেতে হবে। এই খাটে বের করলাম, বের করে আমরা দুজন, আমি আমার বড় ভাই আর খাটের উপর তুললাম। তারপর সামনে থেকে আমি কাঁধে নিলাম, আমার বড় ভাই পিছন দিকে বললো। এইভাবে মাথায় হাতে পিঠে কাঁধে করে নিয়ে প্রায় এক কিলোমিটার হবে রেলে হাসপাতাল, এক কিলোমিটার রেলে হাসপাতালে গেলাম। সেখানে গিয়ে দেখলাম হাসপাতালও বন্ধ, ডাক্তার নাই, নার্স নাই, কেউই নাই। ডাক্তারের মাথার পাশের মাথা এখানে ডাক্তার, যেহেতু হাসপাতালটা রেলে হাইস্কুলের সামনে বলেছি, চিনি ডাক্তারের বাসাটা। আমি চিনি ডাক্তারের বাসায় গেলাম, ডাক্তার সাহেব সব আসলেন, যে সে হাসপাতালে তালা করলেন, আহত যাওয়াগুলো দেখলেন, দেখে বললেন যে দেখেন ওনাকে তো আসলে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে হবে, উনি ব্যান্ডেজ করে দিলেন। এটা হলো বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল, যেখানে শরীর সাহেবকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল। এটি 71 সালের মতোই এখনও রয়ে গেছে, কোনো উন্নয়ন এখানে হয়নি। এখন প্রবলেম হচ্ছে যে এখান থেকে হাসপাতাল থেকে আমবাগান ওরা যে বাসা, এটা দূরত্বটা 2 কিলোমিটার আছে, এই জায়গাটা যাবো গাড়ি নাই, কিছু নাই। আমি তখন আমার বলা হয়েছিলাম, বমি আমার কাছে থাকো, আমি যাই আমবাগানে বাসার সঙ্গে প্রচুর রিক্সা শুরু করছে, ঠিক আছে এটা রিক্সা নিয়ে আমি আবার আসছি। আমি অনেকটা দৌড়ের বন্ধুকে আমবাগানে গেলাম, যখন যাই হাসপাতালে হঠাৎ দেখলাম একটা বুলেট আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। তার পাশে বিহারি চলে যাচ্ছে, সেটা হয়তো আমাকে এত ফায়ার করেছে। আমবাগানে গেলাম,
নিয়ে রিক্সা একটা নিলাম নিয়ে আবার রিক্সা চালিয়ে হাসপাতালে আসলাম। এসে সব স্যারকে অনুক্রমে ইয়াতে করলাম, রিক্সা করলাম, ভাইকে বাসে বসালাম, ভাই স্যারকে ধরে রাখবো, আমি রিক্সা চালিয়ে একেবারে সব স্যারের বাসায় গেলাম। এই পরিবারের সাথে আমাদের ঘনিষ্ঠতা ছিল, আমার ঘনিষ্ঠতা ছিল, আমার পরিবারের ছেলে সাবি ভাই তিনি ছিলেন তখন। এই হচ্ছে তখনকার ঘটনা। পরে শুনেছি বছরখানেক পরে তিনি মারা গেছেন। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।